আরোহী, চলো আজকে তোমাকে দেখাই গ্রামে কিভাবে ধান মাড়াই করা হয়, দেখবে চলো। এই যে দেখো, এখানে অনেক ধান আছে, ধানের ক্ষেত থেকে এরকম করে আটি বেঁধে তারপরে বাড়িতে আনা হয়। আর তুমি যে এইটা নিছো না, এইটা হলো ধানের ছড়া, এগুলো মাঠে হয়, এগুলো মাঠ থেকে এনে মাড়াই করা হয় বাড়িতে। এই যে দেখো একটা মেশিন, এই মেশিনের সাহায্যে ধান মাড়াই করা হয়। ক্ষেত থেকে ধান উঠিয়ে এনেছে, তারপরে ওই যে মেশিনের ভিতরে দেখছে, ওই যে কুটো হয়ে এক পাশ থেকে বের হয়ে যাচ্ছে আর আরেক পাশে ধানগুলো নিচে পড়ে, বুঝছো তুমি? জানো তুমি কি? হ্যাঁ, ধানের ছড়া। হ্যাঁ, ধানের ছড়া, এগুলো ধান। আর আমরা যেখানে গেছিলাম না, সেটা ধান ভাঙে, এই যে ছড়া থেকে ধান মাড়াই করে, বুঝছো? তুমি করবা, তুমি কি পারো ওই মেশিনের কাজ করতে? পারো মেশিনের কাজ করতে? ওরা দেখছো কিভাবে করে ধান মেশিনের মধ্যে দিচ্ছিল, আর এই যে কুটাটা আলাদা হয়ে যাচ্ছিল আর ধানটা আলাদা হয়ে পড়তেছিল, এরকম করে গ্রামে ধান মাড়াই করে, তুমি দেখছো? এই যে ধানের ছড়া, ধান পাকছে, তারপরে ক্ষেত থেকে ধান তুলে নিয়ে আসছে, তারপরে এখন মাড়াই করবে, তারপরে এই ধান, তারপরে নিয়ে এই ধান থেকে চাল হবে। হ্যাঁ, ধান থেকে আমরা যে চাল, চাল থেকে ভাত খাই না, সেটা এই ধান থেকে হয়। ধানের পরে হয় চাল, চাল দিয়ে তারপরে আমরা ভাত রান্না করে খাই। বলো কি করবা? রান্না করবা? ও আচ্ছা, ঠিক আছে, রান্না করবা, দিচ্ছি।